এরপর আহমেদ আমরান আরমান আপনি লিখেছেন কেউ যদি বলে আল্লাহ রসুলের নামে কোরবানি করছি তাহলে কি তার সাথে শরিক হয়ে কোরবানি করা যাবে কিনা না আল্লাহ এবং রসুলের নামেতে কোরবানি হয় না কোরবানি হবে আল্লাহর নামে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শুধু আল্লাহর নামেই কোরবানি হবে বিধায় আল্লাহ এবং রাসুলের নামে একযোগে দুইজনকে দুজনকে উল্লেখ করে বলাটা মূর্খতা এটা এবং হাদিস সম্পর্কে না জানার কারণ হয়ে থাকে লাইলি বেগম লিখেছেন আমার উত্তরটা দেন শেখ আপনার উত্তর প্রশ্নটি দেখলে এই মুহূর্তে উত্তর দিতে পারতাম ইস্তা আজমের দোয়া নামাজ কোন সময় পড়লে বেশি যে এন কুতুল নেয়া দিতে আপনি লিখেছেন ইসমা আজমের পাঠের জন্য বা বিশেষ কোনো সময় নেই যে কোনো সময় আপনি পড়তে পারেন তবে দোয়া কবুলের সময়গুলোতে ভোররাতে শুক্রবারে এই টাইমগুলোতে বেশি গুরুত্বপূর্ণ সন্দেহভাবে